যে কয়টাই ঠিক টাইম অনুপাতেই বাহাজ শুরু হয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমার জীবনের প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সুন্দর সুষ্ঠু একটা বাহাজ আমরা উপহার দিতে সক্ষম হয়েছে বিফাদুলিল্লাহ ওয়াউনি আল্লাহর সাহায্য এবং করুণায় তো বাহাতের সার সংক্ষেপ হচ্ছে উভয় পক্ষ আমরা চারটা বিষয়ে কথা বলছি জুরে আমিন বলা তারপরে ঈদের তাকবীর তারপরে বিতরের নামাজ এক রাকাত তো এই যে এই বিষয়গুলোতে আমাদের তো শুধু বলা হয়েছিল এই বিষয়ে দলিল দেওয়া তো আমরা দলিল দিয়েছি প্রতিপক্ষও কথা বলেছে আর তারা বিভিন্ন কোট কৌশল bahasa যেটা করে থাকে সেটা করার চেষ্টা করছে যেমন আমাদের সম্মানিত প্রতিপক্ষ লুৎফর রহমান ফরাজি সাহেব আমরা অনুষ্ঠানে বসে আছি মাগরিবের সময় দেখতে আমরা পাইলাম যে ওনার ইয়ে থেকে প্রোফাইলে উনি একটা আপডেট দিয়েছে যে লামাজ হাবিরা আমরা বসেছি লামাজ হাবিরা তারা তো তাদের আলেমদের লিস্টই দেয় নাই আর তারা সেই তাদের যেটা আদাত যে অনেক জনগণ সমাগম করা এরকম সকল মাদ্রাসার ছাত্র নিয়ে এসেছে এবং মসজিদের বিভিন্ন মসজিদে মাইকিং করে খবর দিয়ে জনগণ একমত করেছে তো এরপরেও আমরা আলহামদুলিল্লাহ পা হয় নাই আমরা আল্লাহর উপর ভরসা করে বাহাত শুরু করে সর্বশেষ পর্যন্ত আমরা ছিলাম আর সর্বশেষ আমাদের যারা বাহাসের রেজাল্ট দিবে তারাও দিয়েছে আলহামদুলিল্লাহ সর্বশেষ এটা আর আমরা যখন যাই আমাদের একটা উদ্দেশ্য আমরা রওনা যে সেখানে আমরা এটা প্রমাণ যে আমরা ইহুদিদের দালাল না বরং আমরা যা করি এটার পক্ষে দলিল আছে তারা তো মনে করতেছিল এটার কোনো দলিল নাই শুধু আমরা বাহাসে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য ছিল যে তাদেরটা গায়ল করা না আমাদেরটা হাদিসে আছে এটাও আছে সেটাও আছে কমপক্ষে এ কথাটা বলুক আর সেটা তারা বলতে বাধ্য হয়েছে যেমন বেতের ব্যাপারে এক রাখাত বেতের এ ব্যাপারে তারা বলেছে যে হ্যাঁ এটাও আছে হাদিস ওটাও আছে তো আমাদের হাসের মূল উদ্দেশ্য না পূর্ণ হয়েছে অলিল্লাহিল হাম সর্বশেষ যারা রেজাল্ট দিয়েছে তারাও বলেছেন যে আমরা সংঘাত চাই না যেমন প্রথম ব্যক্তি যে বাহাসের রেজাল্ট যে প্রকাশ করেছে তিনি বলছে যে মক্কাতে আমরা দেখি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নামাজ পড়ে কেউ হাত বেঁধে কেউ হাত ছেড়ে কেউ আমিন বলে কেউ রফুল্লা করে কেউ করে না সেখানে কোনো সংঘাত নাই তো হ্যাঁ আমরাও বাংলাদেশে এটা চাই যারা আমরা রসুল্লা দেন করি তারা করবো যারা আমিন করি তারা করবো অন্যদেরকে আমরা বাধা দিব না যারা না তাদেরকে আমরা জোর করে না আমরা এটাই চাই আর ওখানকার মেয়র এটাই চাচ্ছিলেন এই জন্য সর্বশেষ রেজাল্ট হয়েছে এটাই বাহাসের আলহামদুলিল্লাহ কোনো মারামারি হয় নাই যদিও তারা বিভিন্ন ভাবে সংঘাত করতে চেয়েছিল এই জন্য এত ছাত্র এবং এত সাধারণ জনগণ সমাগম করেছিল যে মাঝে মাঝেই আমরা যখন কথা বলি তারা হই দিয়ে উঠে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাহাজ শেষ পর্যন্ত চালিয়ে গেছি সর্বশেষ তারা এটা বুঝতে পারছে যে এই পক্ষেও দলিল আছে ও পক্ষেও দলিল আছে অর্থাৎ আমরা BAHASE যাওয়ার সময় আমরা যেটা টার্গেট নির্ধারণ করি যে আমাদের BAHASER মূল উদ্দেশ্য থাকবে তাদেরকে কারণ পরিস্থিতি এমন যে তাদেরকে আমরা তাদের দলিলগুলা খণ্ডন করব না কিন্তু আমরা প্রমাণ করব যে আমাদের দলিলগুলা আছে আর তারা যেন মেনে নেয় যে আমরা যেটা করি সেটা তারা সঠিক মনে করে যদি করে করুক কিন্তু আমরা যেটা করি এটারও যে দলিল আছে কমপক্ষে এটুকো সাবেদ করুক মেনে নিক তবে বাহাসের মধ্যে কুটো কৌশল সেটা কি যে মানুষ আপনার বিভিন্ন আঙ্গিকে মারামারি হয় কিন্তু আলহামদুলিল্লাহ এখানে সেই মারামারিটা হয় নাই এটা রামগতির সম্মানিত মেয়র উনার হস্তক্ষেপের কারণে পুলিশ ছিল এবং এর কারণে কখনো আহ দুর্ঘটনা কোনো হয় নাই তবে দুর্ঘটনার বিভিন্নভাবে চেষ্টা তারা করেছে আলিল্লা ইহামদ তো ভাসের রেজাল্ট তারা মেনে নিয়েছে যে হ্যাঁ আমাদেরটাও হাদিস আছে আর আমাদেরকে প্রমাণই করতে বলে হয়েছিল সই হাদিস দ্বারা প্রমাণ করুন যে জুরে আমিন বলার আমরা বুসারি সেই অধ্যায় দেখেছি যে আহ জুরে আমিন বলার অধ্যায় তারপরে ইমামের জুড়ে আমিন বলার অধ্যায় এই অধ্যায় নিয়ে এসেছি তো তারা বারবার বলেছে যে এখানে বলছে পুলু আমিন তোমরা আমিন বলো কিন্তু রফা জুড়ে আমিন বলতে বলছে এটা তো নাই তো অন্য আছে রফা বিহা সৌতাহু যে আল্লাহ নবী শরটা উঁচু করেছেন ঠিক অনুরূপ আমরা অন্য হাদি দিয়েছি যেমন আহাব্বা আই তোরা বিহামসিন যে ব্যক্তি পাঁচ রাখাত পড়তে চায় সে যেন ফালিয়া ফাল সেটা করে অমান আহাব্বা ই তোরা বিসালাসিন যে ব্যক্তি তিন রাখাত বেতের পড়তে যায় সে যেন তাই করে অমান আহাব্বা আই তোরা বিহিদা যে ব্যক্তি এক রাখাত পড়তে চায় সে যেন তাই করে সুতরাং এখানে এক রাখা তো আছে তিন রাখা তো আছে পাঁচ রাখা তো আছে আর আমরা বলি যে এক তিন পাঁচ সাত নয় এগারো পর্যন্ত ভেতর পাওয়া যায় তো আমরা আমাদের হাদিস দ্বারা এটা প্রমাণ করেছি বারো তাকবীরের হাদিসের ব্যাপারে আমাদের অত বেশি আলোচনা হয় নাই তবে সেখানে আমাদের প্রতিপক্ষ ভাই লুৎফুর রহমান ফারাজি সাহেব তিনি একটা আল্লাহর কসম করে বলেছেন যে এ ব্যাপারে কোনো হাদিস নাই এ ব্যাপারে আমরা যদি তর্ক জড়াই সেখানকার পরিস্থিতিতে সে মারামারি আমি এটা কখনো চাই নাই মারামারি না হোক আমরা একশো হাদিসের একটা মাত্র উদ্ধৃতি দিয়েছি আর তারা সেই সনদের কিছুটা দুর্বলতা ধরার চেষ্টা করেছে তারপর এটা নিয়ে আর বেশি আলোচনা হয় নাই তো আমি সার্বিক দিক দিয়ে বলবো আমরা যারা যে উদ্দেশ্যে বাহাসে গেছিলাম সেটা টার্গেট ছিল যে আমাদের বাহাসের মূল উদ্দেশ্যই ছিল যে তারা জানুক যে আমরা 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 করি। দলিল কোনো কথা আমাদের পক্ষেরও দলিল আছে এটা মেনে নিক তো এইটা তারা মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ এটাই আমাদের সফলতা আমি মনে করি আর সবচেয়ে বড় মিথ্যাবাদী এটাই যে তারা ওখান থেকে সরাসরি লাইভ দিয়ে তারা বলতেছে যে আহলে হক তারা নিজেদেরকে আহলে হক দাবি করে লাইভে বলতেছে যে আহলে হকের বিজয় হয়ে গেছে দিয়েছে এবং তারা এই লুৎফর রহমান ফারাজি সাহেব এবং তারা যারা যেখানে যায় সারা বাংলাদেশের আগে রেডি করে রাখে যে তারা জয় হবে তিনি এই শেষ হওয়ার আগেই তার প্রোফাইলের থেকে তিনি স্ট্যাটাস দিয়ে দিয়েছে যে আহলে হকের পক্ষে তারা আর আমরা লামাজহাবিদের পক্ষে আমাদেরকে লামাজি বলে তারা বলতেছে তাদের পক্ষে কোনো আলেমদের লিস্ট জমাও দেওয়া হয় অথচ আমরা মেয়র সাহেবের কাছে তাৎক্ষণিকভাবে প্রশ্ন যখন উঠায় যে হ্যাঁ তিনি তো এই স্ট্যাটাস দিয়েছেন এটা তো মিথ্যাবাদী মিথ্যা স্ট্যাটাস স্ট্যাটাস দিয়েছেন এটা যখন উঠায় তখন সেই লাইভটাতেও তারা তিনি এটার কোনো প্রতি উত্তর করে নাই এবং এটা মানে সে চুপ ছিল সে যে মিথ্যা বলছে মিথ্যা একটা কথা ফেসবুকে শেয়ার করেছে এটা সে বুঝতে পারছে এই জন্য এটার কোনো প্রতি উত্তর করে নাই আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমরা আলোচনা করেছিলাম আমি হাফিজ মোহাম্মদ ইয়াকুবিন আব্দুল সালাম আল মাদানি আমি ছিলাম এবং আমাদের প্রধান দায়িত্বে ছিলেন মাহমুদুল হাসান মাদানি জামিয়া কাসিমিয়ার আপনার দ্বিতীয় মহা হেড

উপস্থিত আলোচনা চলছে এমত অবস্থায় সে এমন একটা মিথ্যা স্ট্যাটাস দিয়েছে তো এদের কাজী হচ্ছে কুট কৌশল অবলম্বন করে আপনার তাদের জিনিসটাকে ছড়া ছড়িয়ে তোলা উঠিয়ে তোলা ফুটিয়ে তোলা যেমন একটা কথা বলল বারো তাকবীরের বারো তাকবীরের ব্যাপারে সে বলল এর কোনো হাদিস না এবং আল্লাহর কসম করে বলল এটা হচ্ছে তাকুয়ার ব্যাপার আল্লাম আল্লাহর কসম করে বললে আমরা বলতে পারি যে বারো তাকবীরের একশত বাউন্নটা হাদিস আমরা সহিদ সনদে প্রমাণিত যেটা আমরা দিতে পারি কিন্তু সয় হাদিসের যতগুলো হাদিস দেখবে কেউ একটা সহি হাদিস তারা প্রমাণ করতে পারবে না কারণ যতগুলো সহি তাকবীরের হাদিস পাওয়া যায় সবগুলোতেই কোনো না কোনো আপনার সমস্যা আছে সনদের দিক দিয়ে এইজন্য আমাদের যে উদ্দেশ্য যে টার্গেট ছিল সেটা আমাদের যে ইবাদত আমরা যেভাবে করি যে masala গুলো এগুলা আপনারা তারা মেনে নিক যে এগুলোর দলিল আছে আর সেটা তারা মেনে নিয়েছে অলি আল্লাহিল এটাই আমাদের সফলতা আমি বলবো এটাই আমি bahas এর সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাইলাম এ আমার কথা শেষ করছি and অন্যদের কথা শুনবেন আকুলু মা তাসমাউন ওয়াস্তাগফিরুল্লাহ লিওয়াকুম ওয়লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম ফাস্তাগফিরু ইন্নাহু আল আসলে আমি প্রথম থেকেই যদিও বাহাজ প্রোগ্রামের ভিতরে থাকার কথা ছিল কিন্তু আমি সেখানে ভিতরে না থাকে আমি কৌশলগত ভাবে বাইরে ছিলাম এবং আমি বাহিরে থেকে যতটুকু দেখলাম যে তাদের মধ্যে একটা মায়ের মুখী মনোভাব ছিল সব সময় আমাদের যখন সাইকরা পবিত্র বখারি মুসলিম এবং কোরআন শরীফ নিয়ে যাচ্ছে তারা বলল যে ফুটপাথ থেকে বই কিনে নিয়ে যাচ্ছে আমি নিজে কানে শুনেছি তখনই আমার একটা ভয় ভয় কাজ করছে তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমার ভয়টাকেই জয় হয়ে গেছে ভয়ে কোনো কাজ হয় নাই সেখানে আমাদের সাইকরা যথেষ্ট পরিমাণ যে বিষয়গুলা ছিল বিষয়গুলোর চারটা বিষয় ছিল চারটা বিষয়ের উপরে যথেষ্ট ভূমিকা রাখছে তবে সেক্ষেত্রে আমি বলবো যে ভবিষ্যতে যদি কোনো বাহাসের অনুষ্ঠান করে কোনো পক্ষ তবে সেক্ষেত্রে যাতে বিচারকরা অন্তত তিনজন যদি থাকে একজন নিরপেক্ষ দুইজন দুই পক্ষে থাকুক কিন্তু আজকে বিচারকও কিন্তু একটা পক্ষের হয়ে গেছে তিনজনই একই পক্ষে ছিলেন যার কারণে উপস্থাপন প্রত্যেকবারই কথা সূচনা সহি হাদিদ যারা আমল করে তাদেরকে বলছে আপনারা শুরু করেন আর খণ্ডন করছে ওরা দ্বিতীয়বার খণ্ডন করতে দেয় নাই তারপরেও আমি বলবো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট পাইছি যে এটাও হাদিসে আছে ওটাও আছে তবে হ্যাঁ এমন আমল করা যাবে না যেটা আমাদের সমাজে নাই আমাদের সমাজে নাই তারা এটা বলছে যে দুটেই হাদিসে আছে তবে তো আমি আবার একটু দৃষ্টিবি করে বললাম আর কি যে সমাজে তো প্রচলিত যেই সমাজে যেটা নাই সেটা আমি যখন ভারত চিকিৎসা করতে যাব তখন সেখানে তো মূর্তি পূজা হবে আমাকেও সেই সমাজের মূর্তি পূজা করতে হবে নাকি কারণ সেই সমাজে সেটাই প্রতিষ্ঠিত আছে আল্লাহ আমাদের সকলকে সহি হাদিস বুঝার তৌফিক দান করুক আলাইকুম আমি লক্ষীবপুর থেকে রামগতি আলেকজান্ডার এই বাসর মধ্যে উপস্থিত অংশগ্রহণ করেছি যদিও বাইরে ছিলাম যাক আমাদের ওই অঞ্চলের মেহর সাহেব ভালো উদ্যোগ নিয়েছেন ভালো আলোচনার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছেন ভালো আলোচনা হয়েছে বাসে সর্বশেষ আলমাদানি সাহেব একটি কথা বলেছেন বুকে হাত বাঁধার ব্যাপারে আমরা আমাদের এই সমাজের মধ্যে অনেক নারীরা বুকে হাত বাঁধে এই হাদিসটা সহি এবং হাদিস আসে তারা অনেকে বুকে হাত বাঁধে এবং নাবিন নিচে এবং নাবিন কুবুরে হাত বাঁধে তো অনেক আলোচনা হয়েছে সুন্দর যাক আমাদের এই আল মাদানি উনি উপস্থিত ছিলেন আরো অনেক গণ্যমান্য ব্যক্তি এবং কেরাম উপস্থিত ছিলেন ভালো আলোচনা হয়েছে তো এই পর্যন্ত আর কি আমি সাধুবাদ জানাই এবং ভালো জানাই ভবিষ্যতে আরো এরকমের বাস হবে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে সঠিকটা মানুষ জানবে বাদ বাকিটা আল্লাহর উপরে ভরসা আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি নুরুল ইসলাম সোহেল লক্ষ্মীপুর থেকে বাহাজ লক্ষ্মীপুরে বাহাজ হবে রেকজান্ডারে এই বিষয়টা অনেক দিন থেকে শুনতেছি আজকে খুব উৎসুক হয়ে গিয়েছিলাম বাসটা দেখার জন্য আগে শেষ থেকে শুরু করি দুঃখের বিষয় ছিল যে আপনার যারা বিচারক ছিলেন বিশেষ করে একজন ছিলেন যাকে আমরা আমাদের লক্ষ্মীপুরে আলেমগুলে শিরোমণি মনে করি মাওলানা হরণার মাদানী সাহেব তো ওনার বক্তব্যটা খুব দুঃখজনক ছিল কারণ উনি মদিনা থেকে ফারেক একজন লোক যদি আপনার সইয়া হাদিসের উপর আমল করার ক্ষেত্রে যদি আপত্তির ব্যাপারে যদি উনি যদি সরাসরি যদি বলে যেটা আপনি এটা করবেন না এবং এটা করার কারণে কাউকে চাকরি যাওয়ার বা চাকরিতে বাদ দেওয়ার জন্য আদেশ করেন তখন সেটা কতটা দুঃখজনক হতে পারে যাক এছাড়া আপনার ওনার দুপাশে যে দুজন বিচারক ছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ওনাদের মুখ থেকে ওনারা কথারা বলেছেন যে যে বিষয়টা নিয়ে বসা মেন বিষয়টা ছিল যখন আমরা মেয়র সাথে এর আগে কথা বলতে গিয়েছিলাম মেয়র বলছে যে রাফেলে আদাইন আপনার আঙ্গুল করা জোরে আমিন বলা ঠিক আছে তারপরে কাতার সোজা করার যে বিষয়গুলো এরকম কিছু বিষয় ওনার আপত্তি কিন্তু আজকে যখন বাহাসের প্রোগ্রামে গেলাম তখন শুনতেছি যে না এই বিষয়গুলা টোটালি বাদ এখন বিষয় কি আসলো জোরা আমিন তারপরে বিষয় আসলো আপনার বারো তাকবির তারপর বিষয় আসলো আপনার ভেতরের নাম সালাত এক টাকাত এই বিষয়গুলা তারপরে মানে আপনার যে বিষয়টা আরেকটা দুঃখজনক বিষয় ছিল যিনি সঞ্চালক ছিলেন যে কোনো বিচারের বিষয় হচ্ছে যে আমি যখন আমার উপস্থাপনাটা করব আমার উপস্থাপনার পর যদি কেউ আমার এই যুক্তিটা খণ্ডন করে তাহলে তার যুক্তি খণ্ডন করার সুযোগ আমাকে দিতে হবে কিন্তু এই সুযোগটা এই বাসে দেওয়া হয় নাই তারপরেও আলহামদুলিল্লাহ একটা খুব সুন্দর পরিবেশে আমাদের আল উভয় পক্ষ থেকে বলতে আমাদের যিনি প্রধান ছিলেন আলমদের আমাদের পক্ষ থেকে যিনি গিয়েছিলেন তিনি আমাদের মাকসুল হাসান মাদানী সাহেব উনি প্রথমেই ওনার স্বাগত বক্তব্যে বলেছেন যে আমরা মুসলিম ভাই ভাই আমরা আমাদের মধ্যে বিভেদ বিবেচনার বিভেদের দিকে না গিয়ে যদি আমাদের মুসলিম ঐক্যের দিকে তাকায় আমরা কিভাবে সুন্দরভাবে সমাধান করতে পারি সেই উদ্যোগটা নেই ওনার ওই বক্তব্যের আলোকে আমাদের যারা গিয়েছিলেন ওখানে আরও পাঁচ আরও চারজন ছিলেন ওনার সাথে ওনারা সবাই বক্তব্যগুলো এভাবে রেখেছেন ওনারা কখনোই প্রতিপক্ষকে আক্রমণ করার চেষ্টা করে নাই আর বাহিরে আলহামদুলিল্লাহ যেটা আমাদের সিস্টেম সমাজের গণতান্ত্রিক সিস্টেম যেটা যে যার সংখ্যা বেশি গায়ে জোর বেশি সেই জিতবে লাস্ট পর্যন্ত আমাদের বিচারকরা সেটাকে প্রাধান্য দিয়েই ঠিক আছে ওনাদের মতামত দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ওনাদের মুখ থেকে আল্লাহ হকটা যেটা দরকার ছিল আমরা যেটার জন্য গিয়েছিলাম যে আমরা যে আমলগুলো করি এই আমলগুলো কি আসলেই সঠিক কিনা এই আমলগুলো আসলেই কি হাদিস সম্মত কিনা এই এই আমাদের আমুল গুলা রাসুল্লাহাম করেছেন কিনা এই আমলগুলো গুলা মুখ্য আলেমদের সাথে মিলে কিনা আলহামদুলিল্লাহ যে ওনাদের সবার জবানি থেকে এই বিষয়টা স্পষ্টভাবে উঠে এসেছে যে আমরা যে আমলগুলা করি আমরা যে আমলগুলার মানে আপনার যদি এই আমলগুলা সুন্নতের পর্যায়ে মুস্তাফের পর্যায়ে কিন্তু এই আমল নিয়ে যেতে এরতে লাভ তাই কথাটা বলতেছি যে আমাদের আমলগুলো আলহামদুলিল্লাহ ব্যাপারে ওনারা আমাদের আমলে কোনো ধরনের ত্রুটি আছে এটা উপস্থাপন করতে পারে নাই এটা এটাকে বাতিল বলতে পারে নাই কিন্তু ওনারা কি করেছেন পেশি শক্তির কাছে মাথা নত করে আমাদের মাদানী সাহেবদের মতো লোকেরা মাথা নত করে কি করলেন যে না ঠিক আছে আপনারা সমাজের দিকে তাকাই সংঘাত থেকে বেঁচে থাকার জন্য মুসলিম ভাতৃত্বের ঐক্যের জন্য আপনারা এই আমলটা আপাতত করিয়েন না এরকম একটা রায় দিয়েছেন যদিও এই রায়টা পছন্দ না হলেও মুসলিম ঐক্যের দিকে তাকিয়ে এই রায়টাকে মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ তবে এতটুকু আশা করতে পারি যে যেখানেই ইসলাম ধাক্কা খেয়েছে সেখানে ইসলামের জান্ডা সবচেয়ে শক্তিশালীভাবে আল্লাহ সুহান তাল্লা উড়িয়ে দিয়েছেন ইনশাআল্লাহ খুব দ্রুত এই লক্ষ্মীপুরের মাটিতে বিশেষ করে আলেকজান্ডার যেখানে সবচেয়ে বেশি করার চেষ্টা করা হয়েছে ওখানে আজকে আমাদের আলেমদেরকে মারার পরিকল্পনা করা হয়েছে ওনাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে এবং যারা দূর দূরান্ত থেকে এসেছে আলেমদের সাথে বা এই বিষয়টা বাহা শোনার জন্য যারা সহিগিদা বলি সই মানহাজ বলি বা সালাফি মানহাজ বলি এই মানহাজটাকে বা মোদির আলেমদেরকে অনুসরণ করার চেষ্টা করতেছে তাদেরকে বিভিন্ন ভাবে হেনস্থ করার জন্য তাদেরকে গায়ে হাত তোলার জন্য অনেক পরিকল্পনা করেছে আমাদের সকল দিন ভাই নিজেদের ধৈর্যের পরিচয় দিয়েছেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই আর আজকে খুব সুন্দর একটা যাই হয়েছে জয়টা সর্বশেষ আল্লাহ রাসুলের সুন্নার হয়েছে আমরা আল্লাহ রাসুলের সুন্নার উপর আমল করতে চাই আমাদের এটার উপরে অটল থাকতে চাই এই জন্য যিনি প্রোগ্রামটা আয়োজন করেছেন আমাদের আলেকজান্ডার মেয়র মেজবাই উনি যথেষ্ট ওনার আন্তরিকতা ছিলেন এবং আল্লাহ যেন ওনাকে সঠিক ইসলামের বুঝদান করে এই জন্য আপনারা যারা লাইভে দেখছেন তাদের কাছেও আমার আবেদন থাকবে যে আপনারা সবাই তার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাকে সই দান করে আমি ওন আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম